সুরা আল বাকারা আয়াত একশো এক থেকে একশো পঞ্চাশ শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কেতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল যেন তারা জানেই না তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান কুফোর করেনি শয়তানরাই কুফোর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হইও না অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারো অনিষ্ট করতে পারতো না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালো রূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই যদি তারা যদি তারা ইমান এবং খোদাভীরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত হে মুমিনগণ তোমরা রাইনা বলো না উঞ্জুরনা বলো এবং শুনতে থাকো আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আহলে কিতাব ও মুশ্রিকদের মধ্যে যারা কাফের তাদের মনোপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে সিও অনুগ্রহ দান করেন আল্লাহ মহান অনুগ্রহদাতা আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব সবকিছুর ওপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নভমণ্ডল ও ভুমণ্ডলে আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই ইতিপূর্বে মুসা যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে কুফন গ্রহণ করে যে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসা বসত চাই যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো আল্লাহ ক্ষমতাবান সব ওপর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এটা ওদের মনের বাসনা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না ইহুদিরা বলে খ্রিস্টানরা কোন ভিত্তির ওপরেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির ওপরেই নয় অথচ ওরা সবাই কিতাব পাঠ করে এমনিভাবে যারা মূর্খ তারাও ওদের মতোই উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন যে বিষয়ে তারা মতভেদ বিরোধ করছিল যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে তার চাইতে বড় জালেম আর করা বিধেও নয় অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে পূর্ব ও পশ্চিম আল্লাহরই অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তো এসব কিছু থেকে পবিত্র এবং ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন তিনি নভমণ্ডল ও ভুমণ্ডলের উদ্ভাবক যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথাই বলেন হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায় যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কেন আসে নিদর্শন না এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে তাদের অন্তর একই রকম নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বননা বর্ণনা করেছি তাদের জন্যে যারা প্রত্যয়নশীল নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি যোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন বলে দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হল সরল পথ যদি আপনি তাদের আকাঙ্ক্ষা সময়ের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই আমি যাদেরকে গ্রন্থদান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে তারাই তৎপ্রতি বিশ্বাস করে আর যারা তা অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত হে বনি ইসরায়েল আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি আমি তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা ভয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতপর তিনি তা পূর্ণ করে দিলেন তখন পালনকর্তা বললেন আমি তোমাকে মানব নেতা করব। তিনি বললেন আমার বংশধর থেকেও তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির করলাম আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো যখন ইব্রাহিম বললেন পরোয়ার দেগার এই স্থানকে তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কেয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব অতপর তাদেরকে বল প্রয়োগে দোজকের আজাবে ঠেলে দেব সেটা নিকৃষ্ট বাসস্থান স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তারা দোয়া করেছিল পারোয়ার দেগার আমাদের থেকে কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ পারোয়ার দেগার আমাদের উভয়ের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তৌবাকু কবুলকারী দয়ালু হে পরোয়ার দেগার তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গাম্বার প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলোয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয় তুমি পরাক্রমশালী হেকমতওয়ালা ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফিরায় কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত স্মরণ কর যখন তাকে তার পালনকর্তা বললেন অনুগত হও সে বলল আমি বিশ্ব পালকের অনুগত হলাম এরই ওসিহত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে হে আমার সন্তানগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় যখন সে সন্তানদের বলল আমার পর তোমরা কার ইবাদত করবে তারা বলল। আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব। তিনি একক উপাস্য আমরা সবাই তার আজ্ঞাবহ তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা করেছে তা তাদেরই জন্যে তারা কি করতো সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না তারা বলে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও তবেই সুপথ পাবে আপনি বলুন কখনোই নয় বরং আমরা ইব্রাহিমের ধর্মে আছি যাতে বক্রতা নেই সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর ওপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মোসা ইসা অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমূহের ওপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই অনুগত্যকারী অতএব তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো তবে তারা সুপথ পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হটকারিতায় রয়েছে সুতরাং এখন তাদের জন্যে আমাদের পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট তিনি শ্রবণকারী মহাজ্ঞানী আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে আমরা তারই এবাদত করি আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছো অথচ তিনি আমাদের পালন কর্তা এবং তোমাদের ও পালন কর্তা আমাদের জন্য আমাদের কর্ম তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ অথবা তোমরা কি বলছো যে নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন আপনি বলে দিন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চাইতে অত্যাচারী কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে বেখবর নন সে সম্প্রদায় অতীত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্যে এবং তোমরা যা করছ তা তোমাদের জন্যে তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে এখন নির্বোধরে বলবে কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার ওপর তারা ছিল আপনি বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায়ে পরিণত করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্যে এবং যাতে আল্লাহর রসুল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য আপনি যে কেবলার ওপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম যাতে একথা প্রতীয়মান হয় যে কে রসুলের অনুসারী থাকে আর কে পিটান দেয় নিশ্চিতই এটা কঠোরতম বিষয় কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান নষ্ট করে দেবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল করুণাময় নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না তারাও একে অন্যের কেবলা মানে না যদিও আপনি তাদের বাসনার অনুসরণ করেন সে জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গ্রোপণ গোপন করে বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্ধিহান হইও না আর সবার জন্যই রয়েছে কেবলা এক একদিকে যে দিকে সে মুখ করে ইবাদত করবে কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল আর যেই স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন আর তোমরা যেখান থেকে বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে অবশ্য যারা অবিবেচক তাদের কথা আলাদা কাজেই তাদের আপত্তিতে ভীত হইও না আমাকেই ভয় করো যাতে আমি তোমাদের জন্যে আমার অনুগ্রহসমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরল পথ প্রাপ্ত হও